আইফোন আনলক, পার্মানেন্টলি আইফোন আনলক। হ্যাঁ, পার্মানেন্টলি আইফোন আনলকের জন্য অসংখ্য মানুষ আমাদেরকে ফোন করে এবং না জেনে শুধু দাম জিজ্ঞেস করে যে আইফোন আনলক করা যাবে কি না, কত টাকা লাগবে। তো এই জন্য আজকের এই বিষয়টুকু আমরা ক্লিয়ার করব, আইফোন আনলক করার আগে কোন বিষয়গুলো আমাদের জানতে হবে। তো এই জন্য মূলত সল বাই ইনফরমেশন এবং ক্যাশ হিস্ট্রিটা আমাদেরকে আগে বের করতে হবে। তো এই সল বাই ইনফরমেশন এবং ক্যাশ হিস্ট্রি কি, এই সম্পর্কে আজকের এই ভিডিওতে ডিটেলস আলোচনা করব। তো আশা করি সাথে থাকবেন, সাথে আছি আমি আব্দুল্লাহ আল মাসুদ, আপনারা দেখছেন জিএসএম আলো ইউটিউব চ্যানেল। তো যখন আপনারা এক্সের উপরে যে আইফোনগুলো, যেমন এক্সএস ম্যাক্স, তারপর হচ্ছে আইফোন 11, 12, 13, 14, হ্যাঁ এই জাতীয় যত মডেল আছে, অর্থাৎ আইফোন এক্সের উপরে যত মডেল আছে লাস্ট পর্যন্ত, এইসব ফোনগুলো পার্মানেন্টলি আনলক করতে হয় সার্ভারের মাধ্যমে। আমাদের কাছে যখন এইসব ফোনগুলো আনলক করার কথা জিজ্ঞেস করে, তখন আমরা তা অনেকের কাছে আমরা বলি যে সল বাই ইনফরমেশনটা আমাদেরকে দিন, আমরা ওইটা দেখে বলে দিব ফোনটা আনলক করা এই মুহূর্তে পসিবল কি না, অথবা কত টাকা লাগবে। তো তখন আপনারা কি করেন, অনেকেই গুগলে ইউটিউবে এগুলো সার্চ করেন এবং বিশেষ করে গুগলে বিভিন্ন আইমি চেকার ওয়েবসাইট বের করে সেখানে আপনাদের ওই আইফোনের আইমিটা দিয়ে চেক দিয়ে আমাদেরকে একটা ইনফরমেশন হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন, বলেন যে এটা আমরা সল বাই ইনফরমেশন দিয়েছি, দেখেন কত টাকা লাগবে, কী আসল বিষয়। আসলে এইভাবে কখনোই সল বাই ইনফরমেশন বের করা যায় না। সল বাই ইনফরমেশন বের করার জন্য আমাদের মূলত সার্ভারের সাহায্যে অ্যাপেল কোম্পানির কাছ থেকে এই ইনফরমেশনটা নিতে হয়, আর অ্যাপেল কোম্পানি কখনোই আপনাকে ফ্রিতে সল বাই এবং ক্যাশ হিস্টোরি দেবে না। থার্ড পার্টি যেই ওয়েবসাইটগুলো আছে, এখানে অনেক সময় আমরা ফোনটা লস মোড বা ক্লিন মোড আছে কি না সেটা চেক করতে পারি, বাট সেটা কিন্তু 100% শিওর না। ওই ওয়েবসাইটগুলো যে ইনফরমেশনটা প্রদান করে সেই ইনফরমেশনটা 100% যে সঠিক আছে এমন না, কারণ ওগুলো হচ্ছে থার্ড পার্টি ওয়েবসাইট, ওরা যে ইনফরমেশনটা দিয়ে রেখেছে এবং বিভিন্ন সিস্টেমে সোর্স কোডের মাধ্যমে যেভাবে কানেক্ট করে রেখেছে সেই ইনফরমেশনগুলো আমাদেরকে প্রদান করে, তবে এটা 100% শিওর হয় না ওই ইনফরমেশনটা। তবে ওখানে শুধু একটা ইনফরমেশনই থাকে, কিন্তু আরও বাকি ইনফরমেশনগুলো আমাদের দেখতে হয় এই ফোনগুলো আনলক করার জন্য। মূলত একটা আইফোন পার্মানেন্টলি আনলক করার দুইটা পদ্ধতি প্রচলিত আছে, একটা হচ্ছে ফার্স্ট সার্ভিসের মাধ্যমে। এই ফার্স্ট সার্ভিস যখন চালু হয় তখন যে কোনো মডেল এটা আনলক করে ফেলা যায়, এটা লস মোড থাকুক বা অন্যান্য সমস্যা থাকলেও সেটা মুহূর্তের মধ্যেই আনলক করে ফেলা যায়। কিন্তু যদি ফার্স্ট সার্ভিস চালু না থাকে, যেমন এই মুহূর্তে অনেক দিন যাবৎ ফার্স্ট সার্ভিস বন্ধ, সো আমাদেরকে স্লো সার্ভিসে এটা সাবমিট করে আনলক করতে হয়। তো স্লো সার্ভিসে যখন আমরা সাবমিট করি তখন আমাদের অনেকগুলো বিষয় এখানে দেখতে হয়, যে এই মোবাইলটার, যেই মোবাইলটা আপনি আনলক করতে চাচ্ছেন সেই মোবাইলটার রিপোর্টটা কি আছে, বিশেষ করে সল বাই ইনফরমেশনটা কে কী আছে, ক্যাশ হিস্টোরি কি আছে, এটা লস মোড আছে কি না, এছাড়া এটার সিম লকটা আছে কি না। ধরেন আপনার ফোনের সিম লক আছে, আপনি জানেন না, এখন আপনি এটা আইক্লাউড আনলক করতে দিলেন, আমি আনলক করে আপনাকে দিয়ে দিলাম, দেওয়ার পরে দেখা গেল যে সিম লক পড়ে গেছে, আর সিম লকটা খুলতে আপনি আনলক করেছেন যে 10,000 টাকা দিয়ে, এখন সিম লক খুলতে আপনার আরও লাগবে 15,000 টাকা, তখন কেমন হবে। তো এই জন্য আমরা পূর্বেই দেখে নিই যে এই ফোনটার অবস্থাটা কি আছে, এটা দেখে তারপরে আপনাদেরকে কনফার্ম করি যে ফোনটা আনলক করা যাবে অথবা যাবে না, এই মুহূর্তে যাবে না। তো যেগুলো বলি এই মুহূর্তে যাবে না, সেই সব ফোনগুলো কিন্তু পরবর্তীতে আনলক করা সম্ভব, পরবর্তীতে যখন ফার্স্ট সার্ভিস চালু হয়ে যাবে তখন আমরা এটা আবার আনলক করতে পারবো। আর যেহেতু ফার্স্ট সার্ভিস বর্তমানে চালু নেই, সেক্ষেত্রে আমাদেরকে স্লো সার্ভিসের মাধ্যমে কাজগুলো করতে হয়, এই ক্ষেত্রে আমাদের এই রিপোর্টগুলো দেখতে হয় এবং এইগুলো ভালো করে দেখে আপনাদেরকে আমরা রিপোর্টটা জানাই। যারা আইফোন স্লো সার্ভিসে কাজ করে এবং এই সম্পর্কে যাদের জ্ঞান আছে তারা প্রত্যেকেই এই রিপোর্টটা ছাড়া কেউ এই আইফোনগুলো কাজ করতে পারবে না। অসংখ্য মানুষ আছে যাদেরকে এই ফোনগুলো আনলক করার কথা বললে তারা আন্তাজে একটা বিল বলে দেয়, একটা প্রাইস বলে দেয়, তারা এই রিপোর্টগুলো চায় না। এ বুঝতে হবে তারা আসলে প্রকৃত কাজটা বুঝে না, তারা হয়তো অন্য কারো মাধ্যমে কাজগুলো করে যার কারণে তারা এই জিনিসগুলো চায় না। তো এখন আসেন সল বাই ইনফরমেশনের বের করার ব্যাপারে, আমরা কোথা থেকে এই ইনফরমেশনগুলো বের করব। আমরা এতক্ষণ বুঝতে পারলাম যে আমাদের আইফোন এক্স এর উপরে যে ফোনগুলো আছে এগুলো আনলক করার জন্য অবশ্যই 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 সল বাই এবং ক্যাশ হিস্টোরি বের করতে হবে এবং সেই রিপোর্টটা দেখতে হবে। তো এই রিপোর্টটা কেমন আমরা আসুন দেখি। তো এই রিপোর্টটা বের করার জন্য আমাদের যেতে হবে অ্যাপেলের ওয়েবসাইটে এবং সেখান থেকে ডলারের মাধ্যমে আপনাকে এই রিপোর্টটা বের করতে হবে। আপনার কাছে যদি ডুয়েল
ডুয়েল কারেন্সি কার্ড থাকে অথবা ভিসা কার্ড থাকে অথবা পেপাল থাকে তাহলে আপনারা অ্যাপেলের ওয়েবসাইটে গিয়ে সেখানে এই অর্থ প্রদানের মাধ্যমে আপনারা এই আপনার আইএমইটা সাবমিট করে আপনি এই সলভা ইনফরমেশনটা বের করতে পারেন। নিশ্চয়ই আপনি বাংলাদেশি একজন, অতএব যেহেতু আমার ভিডিওটা বাংলা ভাষায় এবং আপনারা আমার ভিডিওটি দেখছেন, তার মানে হচ্ছে আপনি বাংলাদেশ থেকে এই ভিডিওটি অথবা অন্য কান্ট্রি হলেও আপনি বাংলা ভাষাতেই আপনি ভিডিওগুলো দেখছেন। আশা করি আপনি অ্যাপেলের ওয়েবসাইটে গিয়ে ডলারের মাধ্যমে এইভাবে সেইভাবে আপনি এগুলো বের করতে, সেক্ষেত্রে আপনাদেরকে আমরা সাজেস্ট করতে পারি gsmalo.org এই ওয়েবসাইট থেকে আপনি চাইলে একটি অ্যাকাউন্ট করে এবং সেখানে ডিপোজিট করে এই সলভাই ইনফরমেশন অল্প টাকায় বের করতে পারেন। এছাড়া স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আমাদের মাধ্যমেও কিন্তু আপনি সলভাই ইনফরমেশনটা বের করে নিতে পারেন। তো এখানে সলভাই ইনফরমেশন যদি আপনি বের করেন তাহলে খরচ হতে পারে 200-250 টাকার মতো, হয়তো ডলারের দাম উঠানামা করার ক্ষেত্রে ভবিষ্যতে আরও দাম এদিক সেদিক হতে পারে। এটা হচ্ছে শুধু সলভাই ইনফরমেশনটা, কিন্তু যদি আপনি সলভাই ক্যাশ হিস্টোরি এবং ডিভাইস রিপ্লেসমেন্ট হিস্টোরি এই তিনটা রিপোর্ট যদি আপনি একসাথে বের করেন তাহলে আপনার এর চেয়ে কিছু টাকা বেশি খরচ হবে। তো আমি প্রাইসটা নির্দিষ্ট করে বলছি না, কারণ হচ্ছে ডলারের দামের কারণে উঠানামা করে প্রাইস এবং হচ্ছে সময়ের তারতম্যের কারণেও অনেক সময় প্রাইসগুলো এদিক সেদিক হয়ে যায়, সেই জন্য আমি অ্যাকুরেট প্রাইসটা আপনাদেরকে বলছি না। আপনারা যারা এই ফোনগুলো আনলক করতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগের মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন কত টাকা লাগবে, এবং আপনারা সেই রিপোর্টটা আমাদেরকে দেখালে বা যদি যারা আইফোনের কাজ করে তাদেরকে দেখালে তারা মূলত তখন আপনাকে বলে দিবে এই ফোনটা কত টাকা লাগবে এবং কত সময় লাগবে। তো এখন পর্যন্ত যেই সার্ভিসগুলো চালু আছে সেগুলোতে যদি আপনার রিপোর্ট ভালো থাকে তাহলে কাজ করতে সময় লাগে 1-18 দিন। 1-18 দিনের মধ্যেই ফোনগুলো আনলক করা সম্ভব, তবে বেশিরভাগ ফোনই আমাদের কাছে 4-6 দিনের মাথায় আনলক হয়ে যাচ্ছে আইফোন আইক্লাউড লকগুলো। যদি আপনারা কেউ আনলক করতে চান তাহলে আশা করি এই যে সলভাই ইনফরমেশন বের করতে হবে এবং এটা কীভাবে বের করতে হবে সেটা আপনাদেরকে বললাম, এবং এই সলভাই ইনফরমেশনটা আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ঠিক এই রকম হবে একটা ইনফরমেশন। এখন এই রকম ইনফরমেশন আপনি গুগলেও সার্চ দিলে এবং ইয়াতে সার্চ দিলে, আপনি বিভিন্ন আইএমই চেকার ওয়েবসাইটে সার্চ দিলে ইনফরমেশন পাবেন, বাট এখানে যেই যেই ইনফরমেশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই সব ইনফরমেশনগুলো আপনি সেখানে পাবেন না। তো আরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওর কমেন্টে আপনারা এই সলভাই ইনফরমেশন সম্পর্কে অথবা সলভাই ক্যাশ হিস্টোরি এবং ডিভাইস রিপ্লেসমেন্ট হিস্টোরি সম্পর্কে আপনারা প্রশ্ন করতে পারেন। আশা করি আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা দিয়ে দিব। আশা করি বুঝতে পেরেছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।